আসসালামু আলাইকুম, সামাদ সাবিনা আক্তার, আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়, সদর যশোর। সুপ্রিয় শিক্ষার্থী, আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ক্লাস করব। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই একটু মনোযোগী হও, তোমাদের বিজ্ঞান বইটা খুলে বের করো একটু। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্দশ অধ্যায়, ষষ্ঠ শ্রেণীর চতুর্দশ অধ্যায়ে পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন অধ্যায়টা অধ্যায় কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের হচ্ছে চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায়, চতুর্দশ অধ্যায় আমাদের পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, চতুর্দশ অধ্যায় পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, এই অধ্যায় থেকে আমরা পড়ব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমার বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা একটু খুলে বের করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের যে বিষয়টা থাকবে প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশের উপাদান। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশ পরিবেশ এবং ও উপাদান উপাদান তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে পাঠের বিষয় সেটা হচ্ছে কি, প্রাকৃতিক পরিবেশ ও উপাদান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি, আমরা জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই কি আমাদের পরিবেশ গঠিত হয়। আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলো নিয়েই আমাদের পরিবেশ গঠিত হয়, এগুলো আমরা সবাই জানি। একটি স্থানের সকল জীব এবং জড় নিয়েই কিন্তু একটা পরিবেশ তৈরি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি, এক এক পরিবেশে, এক এক অঞ্চলের পরিবেশ এক এক রকমের, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো পরিবেশের এই যে বিভিন্নতার কারণ কি, পরিবেশের বিভিন্ন এক এক অঞ্চলের বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্যের কারণে কিন্তু এক এক, আবার পরিবেশের উপাদানের কারণেও এই যে অঞ্চলের বিভিন্নতা আমরা সাধারণত লক্ষ্য করি। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা পরিবেশের যে যে মানে জিনিসগুলো নিয়ে ও পরিবেশটা তৈরি হয় সাধারণত কি, জীব এবং জড়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো এই জীব বলতে আমরা সাধারণত কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুটোই বুঝে থাকি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? জীব বলতে আমরা কি বুঝি, উদ্ভিদ এবং প্রাণী। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিভিন্ন ধরনের এই যে জীব এবং উদ্ভিদ প্রাণী এক এক অঞ্চলের বিভিন্নতা, এই পরিবেশের এই উপাদানের বিভিন্নতার জন্য এক এক অঞ্চলের পরিবেশও এক এক রকম হয়ে থাকে। তো সেখানকার পরিবেশের এই যে পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে এক এক পরিবেশের তারতম্য আমরা উপলব্ধি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে পাঠের বিষয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা কি? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে প্রকৃতিগতভাবে সৃষ্ট যে পরিবেশ, তা প্রকৃতি যে পরিবেশটা সৃষ্টি করেছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের চারপাশে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, উদ্ভিদ, গাছপালা, মানুষ, পশু পাখি, স্কুল কলেজ, ঘরবাড়ি, এগুলো ইত্যাদি ইত্যাদি সবই হচ্ছে পরিবেশের উপাদান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রাকৃতিক পরিবেশ, এই প্রকৃতিগতভাবে সৃষ্ট, অর্থাৎ মানুষ যেগুলো সৃষ্টি করতে পারে না। মানুষ সাধারণত কী কী তৈরি করতে, ঘরবাড়ি, বসবাসের জন্য, তারপরে স্কুল কলেজ, রাস্তাঘাট, এই জাতীয় জিনিসগুলো সাধারণত সৃষ্টি করতে পারে। কিন্তু প্রকৃতিগতভাবে কিছু কিছু উপাদান আছে, জিনিস আছে যেগুলো মানুষ তৈরি করতে পারে না। যেমন কি, আমরা যদি আমাদের চারপাশে একটু খেয়াল করি তাহলে কী কী দেখতে পাবো,
যেমন প্রকৃতিগতভাবে সৃষ্টি কি কি আছে, যেমন চাঁদ আছে, সূর্য আছে, গাছপালা, উদ্ভিদ, পশু পাখি, এগুলো কি মানুষ তৈরি করতে পারে? না, এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট। তাহলে প্রকৃতিগতভাবে সৃষ্ট পরিবেশকে আমরা কি বলবো? প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের ভিতরে যেগুলো আমরা যেগুলোর কথা আমি বললাম, এর ভিতরে কিন্তু কিছু কিছু জীব আছে, আবার কিছু জড়ও আছে। এই দুটোই মানুষ, প্রাকৃতিক পরিবেশের জীব জড় কিন্তু মানুষ সাধারণত তৈরি করতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মানুষ যেগুলো তৈরি করতে পারে সেগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বাদে যে পরিবেশটা মানুষ তৈরি করতে পারে, পরিবেশের উপাদানগুলো, সেটা হচ্ছে মানুষের সৃষ্ট পরিবেশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু খেয়াল করি, বিভিন্ন ধরনের যে পরিবেশ আমরা দেখতে পাই চারপাশে, এর ভিতরে বিভিন্ন যেমন কি কি নদ নদীর পরিবেশ আছে, পাহাড় পর্বতের পরিবেশ আছে, পাহাড় পর্বতের পরিবেশ, তারপরে আছে কি নদীর পরিবেশ, তারপর হচ্ছে বন জঙ্গলের পরিবেশ, ইত্যাদি পরিবেশ সাধারণত আমরা লক্ষ্য করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিবেশের এই উপাদানের উপর ভিত্তি করে আমরা পরিবেশকে মূলত দুইভাবে ভাগ করতে পারি। পরিবেশের উপাদানের উপর ভিত্তি করে পরিবেশকে কয় ভাগে ভাগ করতে পারি? সাধারণত দুই ভাগে। কেন শিক্ষার্থী বন্ধুরা? তো আমরা একটু দেখি সেই দুই ভাগটা কি। পরিবেশের উপাদানের উপর ভিত্তি করে পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়? পরিবেশের উপাদান দুইটি, একটি হচ্ছে জীব উপাদান, আরেকটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, কি জড় উপাদান, এই পরিবেশের উপাদানকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটি হচ্ছে জীব উপাদান, আরেকটি হচ্ছে জড় উপাদান। তা পরিবেশের যে সকল উপাদানের জীবন আছে, অর্থাৎ সকল সজীব উপাদানই হচ্ছে পরিবেশের জীব উপাদান। যেমন কি কি হতে পারে সজীব উপাদান? কি কি? মানুষ, পশু পাখি, গাছপালা, এগুলো সবই হচ্ছে পরিবেশের জীব উপাদান নামে পরিচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জড় উপাদান কি? জড় উপাদান জীব উপাদানগুলোকে বাদ দিলে যে উপাদানগুলো আমরা দেখতে পাই সেইগুলোই সাধারণত জড় উপাদান। অর্থাৎ পরিবেশের সকল অজীব উপাদানই হচ্ছে জড় উপাদান। যেমন কি কি আছে জড় উপাদান বলতে আমরা সাধারণত কি বুঝি? যেগুলো নড়াচড়া করতে পারে না, পাহাড় পর্বত আছে, নদ নদী আছে, এগুলো সবই হচ্ছে পরিবেশে জড় উপাদানের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 125 পৃষ্ঠাটা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি? কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে 14.1 এবং 14.2 এ কিছু কিছু ছবি দেওয়া আছে। ছবিগুলো আমরা একটু খেয়াল করি। এই ছবিগুলো প্রথমে কি দেওয়া আছে? এখানে দেখো, এখানে
হাসপাতাল আছে, স্কুল আছে, গাড়ি ঘোড়া আছে, ট্রেন আছে, তারপরে আরেক সাইডে কি আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, পাহাড় পর্বত আছে, গাছপালা আছে, ওই যে পাখি উড়ে যাচ্ছে, নদী নালা আছে, এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই এই যেগুলো আমরা দেখতে পেলাম এগুলো কিন্তু এই যে পরিবেশের যে দুই ধরনের উপাদান, এই দুই ধরনের উপাদানই এখানে বিদ্যমান। আবার নিচে কি আছে শিক্ষার্থী বন্ধুরা, জড় পরিবেশ এবং জীব পরিবেশ কি আছে নিচের ছবিতে, কি আছে জড় পরিবেশ এবং জীব পরিবেশ। এখানে যে ছবিটা আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এক সাইডে যে গাছ আছে, একজন মানুষ নিচে বসে আছে, তারপরে কিছু পশু পাখি, এই যে পাখিরা উড়ে যাচ্ছে, পশুরা খাচ্ছে, আর এক সাইডে কি আছে টেবিল আছে, এই যে বিভিন্ন ঘরোয়া জিনিসপত্র, ঘড়ি, তারপরে হচ্ছে চেয়ার, আসবাবপত্র, এগুলো তো এই জিনিসগুলোর ভিতরে আমরা সাধারণ আমরা তো বুঝতে পারছি যে কোনটা আসলে জল। এই ঘরের যে জিনিসপত্রগুলো মানুষ তৈরি করেছে এই জিনিসগুলোকে আমরা পরিবেশের জড় উপাদান বলতে পারি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আর এই যে উদ্ভিদ গাছপালা, তারপরে পশু পাখি প্রাণীরা আছে, এগুলো হচ্ছে পরিবেশের উপাদান, জীব উপাদান, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা ছবি থেকে আর একটু পরিবেশের উপাদান সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা একটু একটু খেয়াল করি পরিবেশের জড় উপাদানটা তাহলে কি, পরিবেশের জীব এবং জড় উপাদানটা কি, পরিবেশের জীব উপাদান হচ্ছে পরিবেশের সকল সজীব উপাদান, সজীব উপাদান পরিবেশের সকল সজীব উপাদান হচ্ছে জীব উপাদান। আর জড় উপাদান কি, জড় উপাদান পরিবেশের সকল অজীব উপাদান, পরিবেশের সকল অজীব উপাদান উপাদান এটা হচ্ছে কি জড় উপাদান। তো শিক্ষার্থী বন্ধুরা পরিবেশের এই যে সজীব উপাদান আর অজীব উপাদানগুলো আমরা দেখলাম এবং ছবিতে সেটা ভালো করে দেখে বুঝলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে পরিবেশের জড় উপাদানগুলো আমরা যেগুলো বললাম, যেমন আরও কী আছে মাটি, পানি, বায়ু, এগুলোও কিন্তু পরিবেশের জড় উপাদান। আর এই পরিবেশের জড় উপাদানের উপর কিন্তু পরিবেশের জীব উপাদান একটা আরেকটার উপরে নির্ভরশীল। পরিবেশের জড় উপাদান ছাড়া যেমন কি মাটি, পানি, বায়ু, মাটি পানি বায়ু এগুলো হচ্ছে পরিবেশের জড় উপাদান। এই প্রত্যেকটা উপাদান কিন্তু উপাদানের উপরে জীবের উপাদানটা নির্ভর করে, এই উপাদানগুলোর উপর নির্ভর করে জড় পরিবেশের জীব উপাদানটা জীবনধারণ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা একটা অঞ্চলের মাটি, পানি, বায়ু এইগুলোর উপর নির্ভর করে, অর্থাৎ অঞ্চলের বৈচিত্র্যতার উপর নির্ভর করে এক একটা অঞ্চল এক এক ধরনের জীবের বসবাস থাকে বা এক এক ধরনের অঞ্চলের বৈচিত্র্যতা আমরা পরিলক্ষিত করি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটু খেয়াল করি, এইসব মাটি, পানি, বায়ু, তাপমাত্রা, আর্দ্রতা, জলবায়ু ইত্যাদি বিভিন্ন অজীব উপাদান পরিবেশের প্রতিটি জীবের স্বভাব এবং বিস্তৃতিকে প্রভাবিত করে। এসব উপাদানের প্রাপ্যতার উপর নির্ভর করে পরিবেশের একটি নির্দিষ্ট স্থানে কোন ধরনের জীব উপাদান থাকবে,
এইসব উপাদানের প্রাপ্যতার উপর নির্ভর করে পরিবেশের একটি নির্দিষ্ট স্থানে কোন ধরনের জীব উপাদান থাকবে, অর্থাৎ এই মাটি, পানি, বায়ু, আর্দ্রতা, তাপমাত্রা এইসব উপাদানের উপর নির্ভর করে একটা জীব একটা এলাকার বা একটা অঞ্চলের বৈচিত্র্য কেমন হবে তা সাধারণত এই উপাদানের উপরে নির্ভর করে গড়ে ওঠে। তো সুতরাং তাহলে বুঝতে পারছি আমরা অজীব বা জড় উপাদান জীবের বেঁচে থাকার জন্য অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। শুধু জীব উপাদানই না, একটা পরিবেশের গঠনের জন্য সজীব উপাদান বা জীব উপাদানেরই প্রয়োজন নেই। জীব উপাদানের টিকে থাকার জন্য অজীব উপাদান একান্তভাবে জড়িত, এটা আমরা সবাই বুঝতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিবেশের সকল উদ্ভিদ এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য কিছু মৌলিক উপাদান প্রয়োজন। সকল উদ্ভিদ প্রাণীর বেঁচে থাকার জন্য কিছু মৌলিক উপাদান প্রয়োজন। যেমন বেঁচে থাকার জন্য উদ্ভিদের কি পানি লাগে, বায়ু, তারপর কি খাদ্য, তাপমাত্রা, এগুলো। তাহলে উদ্ভিদের জন্য কি কি লাগে? বায়ু লাগবে, পানি লাগবে, সূর্যের আলো, এগুলো হচ্ছে উদ্ভিদের মৌলিক উপাদান বলে আমরা ধরে নিতে পারি। আর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, প্রাণীদের বেঁচে থাকার জন্য আমরা কি কি জানি? যে এগুলো মৌলিক উপাদান আমরা জানি, খাদ্য, বাসস্থান লাগে, তারপর হচ্ছে পানি লাগে, তাপমাত্রা ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে পরিবেশের যে উপাদানগুলো আমরা দেখতে পাই উদ্ভিদ এবং প্রাণীর, প্রাণীদের বেঁচে থাকার জন্য যেমন কিছু মৌলিক উপাদান প্রয়োজন, তেমনি বেঁচে থাকার জন্য প্রাণীদের কিন্তু আত্মরক্ষারও প্রয়োজন আছে। প্রাণীরা কিন্তু নিজে প্রয়োজনে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে, বিশেষ করে মানুষ। আর উদ্ভিদের যে এটা আছে মৌলিক যে পুরো উপাদানগুলো আছে, যেমন কি মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, এগুলো তো আছে। আবার উদ্ভিদের বেড়ে ওঠার জন্য, উদ্ভিদের বেঁচে থাকার জন্য কিন্তু আত্মরক্ষার প্রয়োজন আছে শিক্ষার্থী বন্ধুরা। তো এইসব এই এখন আমরা তাহলে কি দেখতে পেলাম, যে পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী একরকম নয়। এই যে পরিবেশের উপাদানের প্রাপ্যতার উপর নির্ভর করে উদ্ভিদের এই পরিবেশটা বা বৈচিত্র্যতা এক এক রকমের হয়ে থাকে। তাহলে সমতল ভূমি থেকে আরম্ভ করে পাহাড়, মাটির নিচে বন জঙ্গল, খালবিল, পুকুর, নদী, সমুদ্র, মরুভূমি ইত্যাদি সকল স্থানে বিভিন্ন উদ্ভিদ জন্মে ও প্রাণী বসবাস করে। তাহলে আমরা কি বললাম, যে পাহাড়, পর্বত, নদী, নালা, খালবিল, মাটির নিচে, বন জঙ্গল, সমুদ্র, মরুভূমি, প্রত্যেকটা এলাকায় কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে এবং বিভিন্ন ধরনের অর্থাৎ অঞ্চল ভেদে এই উপাদানের উপর ভিত্তি করে বিভিন্ন প্রাণীও জন্মে থাকে, বসবাস করে থাকে। তো জলবায়ু, মাটি, পানি, আলো, অন্যান্য উপাদানের ভিন্নতার কারণে এই সকল অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর জীব বৈচিত্র্য ভিন্ন হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের যে বিষয়টা ছিল প্রাকৃতিক পরিবেশ ও উপাদান, তাহলে পরিবেশের প্রধান উপাদান আমরা কয়টি পেলাম? প্রধানত দুইটি, একটি হচ্ছে জীব উপাদান আর একটি হচ্ছে জড় উপাদান, জীব উপাদান বা সজীব উপাদান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, জীব উপাদানটা কি? পরিবেশের সকল সজীব উপাদানই হচ্ছে জীব উপাদান। সজীব উপাদান কি কি সেগুলো তো আমরা আর একটু মনে করার চেষ্টা করি। সজীব উপাদান কি? যেমন উদ্ভিদ, গাছপালা, জীবজন্তু, পশু পাখি, এগুলো সবই হচ্ছে পরিবেশের সজীব উপাদান। আর জড় উপাদানের ভিতরে কী কী আছে? পরিবেশের সকল অজীব উপাদানই হচ্ছে পরিবেশের জড় উপাদান বা অজীব উপাদান। তাহলে মাটি, পানি, বায়ু, এগুলো কি হচ্ছে? পরিবেশের অজীব উপাদান। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা প্রাকৃতিক পরিবেশ এবং এর উপাদান সম্পর্কে অনেকটাই ধারণা লাভ করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের
পাঠ এ পর্যন্তই প্রতিদিন আবার আগামী দিন দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ।